চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে 75 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আরও 11 শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। সোমবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তসলিম উদ্দিন। 2 মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগের ঘটনা তদন্তে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযুক্তদের অপরাধে সংশ্লিষ্টতা পাওয়ায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।